হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই হক গ্রিন ওয়ার্ল্ড। আশা করি আমার এই ভিডিও আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন কিছুর উপরে ভিডিও করছি। হ্যাঁ, এটি হচ্ছে একটি মিষ্টি তেঁতুলের গাছ। এই গাছটি কী ধরনের মাটিতে পছন্দ করে এবং জল কীভাবে দেবেন, রাখবেন কোথায়, পরিচর্যা কীভাবে করতে হবে, সেই ব্যাপারে আমি আজকে আলোচনা করব। তো প্রথমেই আমি আসব এর সয়েল এর উপরে, মাটি কীভাবে করবেন, তৈরি করবেন। এর মাটিটা এমনভাবে করতে হবে ওয়েল ড্রেনেজ যেমন থাকে এবং বালির পরিমাণটা বাড়াতে হবে এবং কোকোপিট বাড়াতে হবে। বালির পরিমাণ বাড়াতে গেলে আপনার কী হবে, মাটিটাতে জল ধরে থাকবে না, কোকোপিট থাকলে কী হবে, ন্যূনতম ময়েশ্চারটুকু থাকবে। কাজে এখানে 40% দেবেন আপনি গার্ডেন সয়েল, 20% দেবেন গোবর সার বা কম্পোস্ট, 20% দেবেন বালি এবং 20% কোকোপিট, এবং এক মুঠো দেবেন নিম ফুল এবং এক মুঠো দেবেন হাড়গুঁড়ো। এই হচ্ছে প্রথম পর্যায়ের গাছ যখন রোপণ করবেন তখন। অ্যাকচুয়ালি এই গাছটিকে আমি বনসাই করার ইচ্ছা করে এই গাছটিকে একটু বড়ো করছিলাম। আপনার গাছের শাখাগুলো দেখলেই বুঝতে পারবেন একে একটি জড়িয়ে আছে, ক্যাঁচ দিয়ে এর হাইটটা আমি বাড়িয়েছিলাম না। তারপরে গাছটি যখন বয়স 3 বছর গত বছর হয়েছিল, তখন গাছে আমি হঠাৎ করে লক্ষ্য করলাম ফুল আসছে। এই ফুল দেখে আমি ফল নেওয়ার আশায় গাছটিকে আর বনসাইয়ের দিকে এগোয়নি, কারণ মিষ্টি তেঁতুল বলে গাছটিকে সংগ্রহ করেছিলাম। সত্যি মিষ্টি তেঁতুল হয় কি না সেটা দেখার জন্যই আগ্রহটা বেড়ে যায়। যাই হোক, আমার অনভিজ্ঞতার জন্য মাত্র 8খানা প্রথম বছর আমার এই গাছে তেঁতুল মিষ্টি হয়েছিল। এখনও আপনাদের দেখাবার জন্য আমি একটা তেঁতুল গাছে অবশ্য রেখে দিয়েছি। এই তেঁতুল অবশ্যই মিষ্টি, আর ভেবেছিলাম যে এর যদি কোনো বীজ করা যায়, বীজের থেকে চারা করেছিলাম। এই চারাগুলো আমার কাছে এইখানে মোটামুটি 3টে আছে, আর একটা অন্য একটা জায়গাতে 3খানা আমি করেছি। কোনো বন্ধু যদি প্রয়োজন মনে করেন আমাকে নক করবেন, অবশ্যই আমি তাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার যখন এই গাছটি ফেব্রুয়ারি মাসের দিকে তার একেবারে কঙ্কাল সার দেহ, কারণ আপনারা জানেন তেঁতুল হচ্ছে পর্ণমোচী উদ্ভিদ, এরা নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ডরমেন্সি পিরিয়ডে থাকে এবং তখন পাতাগুলো ঝরিয়ে দেয়, এই সময় গাছের পাতা একদম থাকে না। ফেব্রুয়ারি মাসে আমি এটাকে রিপোর্টিং করেছি, ছোটো টবে ছিল, এখন বড় টবে করেছি। এবং এই বড় টবে করার সময় সয়েল ট্রিটমেন্টটা আপনাকে করতেই হবে, কারণ হচ্ছে যখন পাতা ঝরে যায় পাতাগুলো এমনিতেই টক, মাটি কিন্তু অম্লত্ব বেড়ে যায়, কারণ আমাদের সয়েল ট্রিটমেন্ট করার মতন পিএইচ মাপার যন্ত্রপাতি অনেকের কাছেই নেই। তবে এর সবচেয়ে ভালো হয় 5.5 থেকে 7 পর্যন্ত এর পিএইচের মাত্রা যদি থাকে সবচেয়ে ভালো হয়। একান্ত যদি আমরা মাপতে না পারি তাহলে মাঝে মাঝে আপনাকে চুন বা ফসফেটের পরিমাণ কিংবা ডিমের খোলা দিয়ে কিংবা সালফেট জাতীয় অর্থাৎ লবণ জাতীয় একটু সারের পরিমাণটা বাড়িয়ে দিলে এর পিএইচের মাত্রা মোটামুটি ব্যালেন্স অর্থাৎ নিউট্রাল হয়ে যাবে। এবার যখন মার্চের শেষের দিক থেকে এই গাছে ফুল শুরু হলো, এবার 4 বছরের মাথায় এই ফুল আসতে গিয়ে কিন্তু আপনার পরিচর্যার পরিমাণটা কিন্তু একটু সুচারুভাবে করতে হবে, কারণ গাছে কোনো অবস্থাতে জলের পরিমাণ বেশি বা কম যেন না হয়, কারণ খাবারের অভাবে যতটা নষ্ট না হয় ফুল, জলের কম বেশির জন্য ফুল আরও বেশি ঝরে যায়। গাছটিকে দেখুন প্রচুর পরিমাণে ফুল আসছে এবং এখনও আসার দীর্ঘ সময় রয়েছে। তাই এই সময় আপনাকে নাইট্রোজেন জাতীয় খাবার বন্ধ করে দিয়ে একমাত্র ফসফেট এবং পটাশ জাতীয় খাবার দিতে হবে, এবং যারা জৈবিকভাবে এটা ব্যবস্থা করবেন তারা অবশ্যই খোল পচা সার না দিয়ে আপনার পেঁয়াজের খোসা ভেজানো জল, কলার খোসা ভেজানো জল বা ডিমের খোল ইত্যাদি দিলে আপনার পটাশ এবং ফসফেটের উৎস হিসাবে পেয়ে যাবেন, এবং হাড়গুঁড়ো দিতে হবে, এইভাবে জৈব সার দিতে হবে। আর এখানে জলটা খুব সচেতনভাবে দিতে হবে। এই ফুল আসার সময় আপনি কোনো প্রকার স্প্রে করবেন না। এই ফুলগুলো মোটামুটি আর 15 বা 20 দিনের মাথায় এরকম ফুলগুলো ধীরে ধীরে খুলে যাবে, এই দেখতে পাচ্ছেন। এরকম খুলে গেলে মটর বীজের মতো, মটর সুটির মতো ছোটো ছোটো 1 ইঞ্চির মতো যখন হয়ে যাবে তখন 7 দিন অন্তর রেখে একবার ছত্রাকনাশক এবং একবার কীটনাশক ব্যবহার করবেন, এইভাবে 2 বার করে দিয়ে গাছটাকে ছেড়ে দেবেন। তখন সুষম খাবার দেবেন এবং লালন করবেন গাছ, গাছ অনায়াসেই নিজের মতো করে বাড়তে থাকবে। এটি বছরে একবারই হয় এই তেঁতুল, এবং তেঁতুলটি সত্যি সুস্বাদু মিষ্টি। তো যাই হোক, এইভাবেই গাছটি করতে থাকুন। কোনো জানার প্রয়োজন হলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যদি ভিডিও পছন্দ হয় এবং আগামীতে ভিডিও দেখতে
প্রয়োজন মনে করেন তবে অবশ্যই আমার এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইব করলে আমরা অনুপ্রাণিত হব এবং অনুপ্রাণিত হলে আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং গাছ লাগান, গাছের পরিচর্যা করতে থাকুন, গাছকে ভালোবাসুন, আপনার মন থাকবে পরিষ্কার। ভালো থাকুন, ধন্যবাদ।